গত একুশে জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী পাঁচই অগস্ট সারা রাজ্যের ছোট বড় মাঝারি বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ার ডাক দেন বিজেপির দাবি এই মন্তব্য অসাংবিধানিক বিজেপিকে দমিয়ে রাখার জন্য এই মন্তব্য করা হয়েছে গণ্ডগোলের পরিকল্পনা করতে চাইছে তৃণমূল বলে দাবি বিজেপি নেতৃত্বের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা বিজেপি চার নম্বর মণ্ডলের পক্ষ থেকে রবিবার নামখানা থানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে থানায় বিজেপি নেতৃত্ব এফআইআর এর কপি জমা দিলেও এখনো পর্যন্ত থানা কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি বলে জানান বিজেপি নেতা আমি মনে করি সমাজে সেই বার্তাটা চলে না বর্তমান দিনে আজকে পঞ্চায়েত ভোট করাতে গিয়ে যে পঞ্চান্ন ছাপান্ন জনের প্রাণহানি হয়েছে আবার নতুন করে উনি অশান্ত করতে চাইছেন উনি ইহার জেলে যাওয়ার ভয়ে পশ্চিমবাংলাকে একটা অশান্ত পরিবেশ তৈরি করতে চাইছেন তাই আমরা আমাদের কার্যকর্তাদের নিরাপত্তার জন্য আজকে থানায় এসে আমরা এফআইআর জমা দিয়েছি কিন্তু রিসিপ্টটা করেননি বড়োর সঙ্গে আমাদের কথা হয়েছে উনি আসলে আমাদের রিসিভ করে দেবেন এবং আমরা এটা নিয়ে আগামী দিনে আইনি প্রক্রিয়ার মাধ্যমে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা এই মন্তব্য উস্কানিমূলক বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের এই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন বিজেপি নেতৃত্বের দাবি এই উস্কানিমূলক মন্তব্যের কারণে বিজেপি নেতাদের নিরাপত্তা প্রশ্নের সম্মুখীন হয়ে পড়েছে তাই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে তারা এফআইআর দায়ের করেন নামখানা থেকে রিপোর্ট